আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আর একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ডার্ক মোডে ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ডার্ক মোডে ব্যবহার করতেছি। তো বন্ধুরা, এতদিন আপনারা শুধু ফেসবুক আর মেসেঞ্জারের মধ্যে ডার্ক মোড দেখেছেন, তবে এখন থেকে আপনারা ফেসবুক মেসেঞ্জারের মতো ইউটিউবেও ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। ইউটিউব তারা তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে একটা সেটিং দিয়ে দিয়েছে, এখন থেকে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যেও ডার্ক মোড অন করতে পারবেন এবং ইউটিউবে ডার্ক মোড অন করে ইউটিউব ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এর ফলে কিন্তু আপনার মোবাইলের চার্জ কম ঘোরাবে এবং আপনার চোখের কম ক্ষতি হবে। আমি জানি আপনারা সবাই অনেক বেশি ইউটিউব ব্যবহার করেন, তো এই সেটিংটা অবশ্যই আপনারা অন করে ইউটিউবটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখায় দিব কীভাবে আপনারা ইউটিউবে ডার্ক মোড অন করবেন। তো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা উপরের দিকে আপনার চ্যানেলের অথবা আপনার অ্যাকাউন্টের যে আইকন আছে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পাবেন সেটিংয়ের একটা অপশন আছে, সেটিংয়ের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সবার উপরে জেনারেল নামে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেটিং আছে ডার্ক থিম, তো এটাকে আপনারা অন করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার অন রয়েছে, তো আপনাদের অফ থাকবে, আপনারা জাস্ট এটাকে এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়া মাত্রই আপনারা দেখতে পারবেন যে আপনার ইউটিউবটা ডার্ক মোডে চলে এসেছে। এখন আপনারা আপনার ইউটিউবটাকে ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন। তো খুবই চমৎকার একটি বিষয়, আশা করি আপনারা এই সেটিংটি অবশ্যই করে নেবেন ইউটিউব ব্যবহার করার সময়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সি ইউ নেক্সট টাইম।